brought to you by General Pharmaceuticals Limited. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের আজকের একটি বিশেষ আয়োজন, বিশেষ আয়োজন লিভার নিয়ে। আজকে 19 এপ্রিল বিশ্ব লিভার দিবস। লিভার আমাদের শরীরে একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এবং লিভারের অসুখের কথা আপনারা নানা রকমের, লিভারের কিন্তু একটা না, নানা রকমের অসুখের কথা নিয়ে আমরা সবসময় আলোচনা করি, শুনি। তবে এবারের বিশ্ব লিভার দিবসের যে থিম নির্ধারণ করা হয়েছে সেটা যদি আমি একটু বলি, বি ভিজিল্যান্ট, ডু রেগুলার লিভার চেক আপ, ফ্যাটি লিভার ক্যান এফেক্ট এনি ওয়ান। তার মানে আজ এবারে ফ্যাটি লিভারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যদিও লিভারের আরও অনেকগুলো অসুখের কথা আমরা জানি। লিভার সিরোসিস হতে পারে, হ্যাপাটাইটিস বি ভাইরাস থেকে হতে পারে, হ্যাপাটাইটিস সি ভাইরাস থেকে হতে পারে, বা নানা রকমের হতে পারে, এবং লিভারটাকে সুস্থ রাখা আমাদের সবার জন্য খুবই জরুরি। কারণ প্রতিদিনের যে আমরা জীবন যাপন, লাইফস্টাইল, সেটার সাথে লিভারের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। অবশ্য এই বিষয়ে বলার মতো আমি এক্সপার্ট নই, আমার সাথে বাংলাদেশের লিভার নিয়ে কথা বলার মতো খ্যাতিমান এক্সপার্ট, সবচেয়ে বেশি এক্সপার্ট যিনি, তিনি আজকে আমাদের স্টুডিওতে আছেন, ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নীল। আমি তাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ফলে লিভার নিয়ে আমি আর কোনো কথা না বাড়িয়ে ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নীলের কাছে যাই। প্রথমে যদি একটু বলেন যে লিভার আসলে ঠিক শরীরের কী কাজে লাগে, মানে কী কাজ করে? আসলে লিভার হচ্ছে আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ চামড়ার পরে, এবং শরীরে কোনো কাজ নাই যেখানে লিভারের ফুটপ্রিন্ট আপনি দিতে পারবেন না। বিভিন্ন প্রয়োজনীয় রাসায়নিক উপাদান তৈরি করা, বিভিন্ন এনজাইম হরমোন তৈরি করা, শরীর থেকে যে ক্রিয়া বিক্রিয়াগুলো ঘটে তখন উৎপাদিত বর্জ্যগুলো অপসারণ করা, শরীরের এনার্জি স্টোর করে রাখা, সব কাজে লিভার একটা রোল আছে। সেজন্য যেটা আমরা দেখি যে লিভার যখন খারাপ হয়ে যায়, লিভার সিরোসিস হয়, লিভার ফেইলিয়ার হয়, তখন কিন্তু চুল থেকে শুরু করে নখ পর্যন্ত হেন জায়গা নেই যার প্রতিক্রিয়াটা পড়ে না, প্রতিক্রিয়াটা পড়ে না। ফলে শরীরের প্রত্যেকটি অঙ্গকে চালু রাখার জন্য লিভার একটা ভূমিকা রাখে, যেখানে লিভারকে কিন্তু পাওয়ার হাউস অফ দ্য বডিও বলা হয়। আচ্ছা আচ্ছা, মানে একদম শরীর তাহলে পাওয়ার হাউসটা ঠিক রাখা খুব জরুরি। কিন্তু এমনিতে যদি জানতে চাও, মানে লিভারে কী ধরনের অসুখ বেশি হয়, এটার একটা বাংলাদেশের প্রবণতা, রিজিনাল ভ্যারিয়েশন আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি লিভার রোগের কথা বলেন, তাহলে আমরা সবচেয়ে বেশি দেখছি হেপাটাইটিস বি ভাইরাস, তারপর একটা সময় ছিল হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভার রোগগুলো। কিন্তু সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন এসছে গত কয়েক বছরে, বিশেষ করে এক দশকে বা এরকম একটা সময়ে ফ্যাটি লিভার সাংঘাতিকভাবে বাড়ছে। এবং আমার কাছে যেটি মনে হয় দৈনন্দিন অভিজ্ঞতা থেকে, যে এখন যদি আমরা আবার পরিসংখ্যান ঘাটতে বসি, ফ্যাটি লিভার সম্ভবত বাংলাদেশ এখন বি ভাইরাসের চেয়ে বড় একটি লিভার রোগ। আচ্ছা, ফ্যাটি ভাইরাসটা কী কারণে হয়, মানে কেন? ওই আমরা যেটা বলি যে লিভারে 5% পর্যন্ত চর্বি যদি থাকে সেটা নর্মাল, কারণ যে বলছিলাম যে শক্তি সঞ্চয় করে রাখা, প্রয়োজনে সরবরাহ করা, চর্বি হিসেবে সঞ্চিত থাকে। কিন্তু বাংলায় যেমন আমরা বলি বেশি ভালো ভালো না, কারণ 5%-এর বেশি চর্বি লিভারে জমে তাকে আমরা ফ্যাটি লিভার বলছি। এবং যাদের লিভারে চর্বি জমছে তাদের কারো কারো কিন্তু দীর্ঘমেয়াদী প্রদাহ বা হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস থাকে, আমরা বলি ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়ার্ড হেপাটাইটিস। এই যাদের লিভারের চর্বি থেকে ন্যাশ হচ্ছে তাদের কিন্তু লিভার সিরোসিস বা লিভার ড্যামেজ হয়ে যাওয়া, লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। কেন হচ্ছে? একটা হচ্ছে যে নামেই তো কাজের পরিচয়, যারা মোটা মানুষ শরীরে চর্বি মেদ বেশি, তাদের ফ্যাট বেশি, তাদের লিভারে ফ্যাট থাকবে, ফ্যাট লিভার। কিন্তু এতদিন তো ফ্যাটের সাথে আমরা মানে হার্টের সম্পর্ক বুঝতাম যে রক্তনালী, কিন্তু লিভারের সাথে কিন্তু সম্পর্কটা ইদানিং বেশি আলোচিত হচ্ছে, এত আলোচিত হয়নি। কারণটা খুব অসংগত না, আমরা যখন 2006 সালে পোস্ট গ্রাজুয়েশন করেছি লিভারে, তখন যে মেইন বইটি পড়ে আমরা পাশ করেছি সেখানে লিভার, ফ্যাট লিভার উপর 1.5 পাতা লেখা ছিল আমার খেয়াল আছে। এখন ফ্যাট লিভার এত মোটামুটি বেড়েছে, আমি নিজে একটা বই এডিট করেছি। ফলে এখন গত কয়েক দশকে, মানে কয়েক দশক কথা হয়তো 2 দশক এরকম সময়ে ফ্যাট লিভার একটা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে, এবং এর নিয়ে যে আমাদের নলেজ তার একটা বিরাট এক্সপ্যানশন হয়েছে। আমরা জানতাম না অনেক কিছু, জানছি অনেক কিছু। না, এই যে আপনি যে বললেন যে চর্বিটা ক্ষতি, চর্বিটা তো একই সঙ্গে রক্তনালী বন্ধ করে হার্টেরও ক্ষতি করতে পারে, সেই একই চর্বি তো লিভারে, তাহলে মানে একটা চর্বি আপনাকে 2 রকম ক্ষতি করতে পারে কি? একাধিক রকম করতে পারে, সেটি কিন্তু স্ট্রোকেরও কারণ হতে পারে। সেজন্য ফ্যাট লিভারকে কিন্তু আমরা বলি যে এটা হচ্ছে কাসকেড অফ ডিজিজ, বুঝিয়ে বলার জন্য যে টাইটানিক আইসবার্গে ধাক্কা খেয়েছিল, ক্যাপ্টেন বলছেন এটা এটা ডুবে যাবে, কারণ তলায় যে কত বড় একটি পাথরের চাই, বরফের চাই আমি দেখতে পারিনি। ফ্যাট লিভারও কিন্তু হচ্ছে আমরা বলি টিপ অফ দ্য আইসবার্গ, মানে ছোট্ট অংশটা দেখতে পাচ্ছি। কারণ যার ফ্যাট লিভার আছে তার স্ট্রোকের রিস্ক থাকে, তার হার্ট অ্যাটাকের রিস্ক থাকে, কিডনি খারাপের রিস্ক থাকে, চোখ খারাপের রিস্ক থাকে, ক্যান্সার রিস্ক থাকে। এবং আমরা দেখি এটা একদম পরিসংখ্যানগতভাবে প্রমাণিত যে ফ্যাট লিভারের রোগীরা অন্য লিভার রোগীদের চেয়ে আগে মারা যান যদি তারা অসচেতন হন। কারণ বি ভাইরাসের তো বি ভাইরাসই একদিন মারা যাবে বা যাবে না, ফ্যাট লিভার রোগী কিন্তু যে ফ্যাট লিভার জনিত লিভারকে মারা যাবে তা না, তার হার্ট অ্যাটাক হতে পারে, ক্যান্সার হতে পারে, স্ট্রোক হতে পারে, অন্যান্য কারণে মৃত্যু ঝুঁকি খারাপ হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়।
না কিন্তু তাহলে মানে মানে এমনিতে ফ্যাটি লিভার একজন মানুষ কখন বুঝবে যে আমার ফ্যাটি লিভার বা আপনার মানে ডাক্তারের কাছে কখন যাবে? হ্যাঁ, এটা সেটি সুবিধা বা সমস্যা যে লিভার অনেক খারাপ হয়ে গেল কিন্তু তার লক্ষণগুলো দেখা যায় না। কারণ ফ্যাট লিভারে কী হয়, কারো কারো পেটের ডান পাশে উপর দিকে হালকা ব্যথা, ভোতা ভোতা ব্যথা, কারো একটু বেশি ব্যথা, একটু অবসাদগ্রস্ততা, কেউ কেউ বলছেন পায়খানা অভ্যাস অনিয়মিত, এরকম কিছু ভেগ সিমটম যাদের কিন্তু রোগ নির্ণয় করা কঠিন। অর্থাৎ বেশিরভাগ মানুষ যখন আমাদের কাছে আসেন তাকে সিমটমের জন্য আসেন না, তারা কোনো কারণে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়েছিলেন, সেই আল্ট্রাসোনোগ্রামে বলেছে তার লিভারে গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি ইত্যাদি ইত্যাদি ফ্যাটি লিভার আছে। কেউ কেউ পাত্তাও দেন না, কেউ কেউ মনে করেন যে আমাকে আমাদের চেম্বারে ধর্ণা দেবেন, তারা আমাদের কাছে আসেন না। কিন্তু তাহলে ধরেন আমি শহরের সচেতন মানুষের কথা, কিন্তু এটা তো সবারই হতে পারে, গ্রামের মানুষের হতে পারে। তো গ্রামের একটা মানুষ তো আসলে ছোটোখাটো পেট ব্যথার জন্য আপনার কাছে বা মানে এক্সপার্টের কাছে আসবে না, তখন তো তাহলে এই ফ্যাটি লিভার তার মানে গ্রেড ওয়ান গ্রেড টু আস্তে আস্তে বাড়তে থাকবে, এক পর্যায়ে গিয়ে যখন আপনার কাছে আসবে তখন আসলে একদম শেষ হয়ে যাবে। তাহলে গ্রামের একদম মানুষের জন্য তাদের জন্য আপনার পরামর্শ রাখি, কখন তিনি ডাক্তারের কাছে যাবেন? আপনার কাছে আসতে হবে না, লোকাল অ্যাম্বুলেন্সের কাছে কখন যাবেন? সেটি দেখেন যে এবার যেটি বিশ্ব লিভার দিবসের প্রতিপাদ্য বা থিম, তারা কিন্তু বলছে যে লিভার সম্বন্ধে সচেতন হন, নিয়মিত পরীক্ষা করুন, কারণ পরীক্ষা না করে লিভার রোগ ধরা খুব মুশকিল। এবং তারা বলছে তিন নম্বরে যে ফ্যাটি লিভার কিন্তু যে কোনো কারোর জন্য ঝুঁকি, পুরুষ মহিলা বয়স নির্বিশেষে। অতএব যদি ফ্যাটি লিভার আছে না কি নাই জানতে হয়, তাহলে প্রথমে আমাদের মানুষকে সচেতন করতে হয় যে ফ্যাটি লিভার একটি রোগ, যেমন চর্বি হার্টে হার্ট অ্যাটাক করে এটি লিভারে, ফ্যাটি লিভার একটি রোগ, সেই জন্য একটি অনুষ্ঠান করছেন, ধন্যবাদ আপনাদেরকে, এ ধরনের প্রচারণা দরকার আছে। যখন মানুষ সচেতন হবে বছরে দু বছর অন্তত একবার পেটের আল্ট্রাসোনোগ্রাম করে নেওয়া উচিত। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাম বিশেষ করে মোটা মানুষ, বিশেষ করে ডায়াবেটিসের রোগী, এ ধরনের রোগীদের যাদের রিস্ক বেশি, লিনেন্থিন দরকার নেই, কিন্তু যার রক্তে চর্বি বেশি জানে, হার্টের সমস্যা আছে সে জানে, কিংবা জানে যে একটু মেদবহুল শরীর, আমার তো ডায়াবেটিস আছে, অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম পেটের করে নেওয়া উচিত। আল্ট্রাসোনোগ্রাম তো প্রাথমিক পরীক্ষা, ধরা পড়ার পরে তারপরের ধাপগুলোতে কী করেন আপনারা? তারপরের ধাপগুলোতে আমরা যেটা করি, যখন একটা পেশেন্ট আমাদের কাছে একটা আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে আসছে যে তার লিভারে চর্বি আছে, আমরা দুরকম কাজ করি। এক, আমরা দেখার চেষ্টা করি যে ন্যাশ আছে ন্যাশ নাই, যার লিভারে দীর্ঘমেয়াদী প্রদাহ আছে তার জন্য আমাদের অ্যাপ্রোচ একরকম, ন্যাশ না থাকলে অ্যাপ্রোচ আরেকরকম। পাশাপাশি আমরা কারণগুলো খোঁজার চেষ্টা করি যে তার ডায়াবেটিস, তার উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি, হেপাটাইটিস সি, হাইপোথাইরয়েডিজম, মহিলাদের ক্ষেত্রে পলিস্টিক ওভারি, অ্যালকোহলের অভ্যাস, অর্থাৎ ফ্যাটি লিভারের যে কমন কারণগুলো সেগুলো তার আছে নাকি নেই, যদি পাই তার চিকিৎসা করি। এবং তারপর আমরা তাকে ফ্যাটি লিভার থেকে ভালো থাকার জন্য কিছু পরামর্শ দিই, ওষুধ কী দেয় কী দেয় না যদি দেই বা দেই না, অত টেকনিক্যাল জিনিস। কিন্তু আমি যদি আরেকটা কথা বলি যে প্রথম আমি আপনার রোগ ধরা পড়ার পর তো একরকম, এমনিতে সাধারণ মানুষের পরামর্শ কী যে ভালো থাকার জন্য কী করবো, ভালো থাকার আমি আমার ফ্যাটি লিভার না হওয়ার জন্য কী লাইফ স্টাইল? অ্যাবসলিউটলি খুব সহজ কিছু পরামর্শ, মানা খুব কঠিন। এক হচ্ছে যে আমরা যেটা বলি যে রাতবেলা খেয়েই ঘুমাতে যাবেন না, খাওয়া এবং ঘুমের মাঝখানে দুই তিন ঘন্টা গ্যাপ দিন, দুই তিন ঘন্টা, আচ্ছা, যদি সেটা সম্ভব হয়। কিন্তু আমরা কিন্তু উল্টাটা করি যে যখনই বাসায় ফিরি না কেন খেয়েই ঘুমাতে যাই। দ্বিতীয় যেটা হচ্ছে যে গরু খাসি এগুলো যে খারাপ তো বলার কোনো অপেক্ষা রাখে না, তার চেয়ে বেশি খারাপ হচ্ছে শর্করা, ভাত রুটি ইত্যাদি, তো অপ্রয়োজনীয় শর্করা যেটা সেটা আমরা বাদ দিতে বলি। যেমন চায়ে চিনি, সারাদিন চার পাঁচ খাপ বা দশ কাপ চা খেয়ে ফেলছি, ভালো কথা, খান চিনি বাদ দিতে, চিনিটা বাদ দিয়ে খান, মিষ্টিটা কম খান। আর সবচেয়ে যেটা উপকারী সেটা হচ্ছে সপ্তাহে যদি পাঁচ দিন আধা ঘন্টা করে হাঁটতে পারেন। আচ্ছা, যদি কেউ তার ওজন 10% কমাতে পারে, 80 কেজি থেকে 72 নামতে পারে, তার লিভারে অর্ধেক চর্বি নাই হয়ে যাবে, নাই হয়ে যাবে না। কিন্তু তাহলে আপনি যেটা বলেন খুব কঠিন না, কিন্তু কিন্তু মানে সহজ, কিন্তু আপনি যেটা বলছেন যে আসলে মানা কঠিন, খাওয়ার পরে দুই তিন ঘন্টা গ্যাপ দিতে হবে, সপ্তাহে অন্তত 5 দিন আধা ঘন্টা হাঁটতে হবে, আর শর্করা, আচ্ছা শর্করা না খেলে মানে কী ধরনের খাবার খাওয়া এই ধরনের মানুষের জন্য ভালো? মানে মানে রোগ হওয়ার আগে ব্যালেন্স ডায়েট তো আপনাকে শর্করা খেতেই হবে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য বডি। আমরা বলছি বাড়তিটুকু, বাড়তিটুকু মানে হচ্ছে যেমন এই যে আপনার চিনিটা দেখাচ্ছে, দেখেন মানুষ তার খাবারকে মানে মানুষ হচ্ছে একমাত্র মাংসাশী প্রাণী যে তার খাবারকে সুস্বাদু করার জন্য দু তিনটা বাড়তি এলিমেন্ট ব্যবহার করে, যেটা অন্য বনের বাঘ বনের সিংহ ব্যবহার করে না। এই তিনটা হচ্ছে তেল, চিনি এবং লবণ, এবার তিনটাই কিন্তু ডিজাস্ট্রাস। বাঘ সিংহের মাংস খাই যাতে এত কিছু, বাঘ সিংহ কিন্তু খেয়ে ফেলে, মানুষ তার খাবারকে সুস্বাদু করার জন্য তিনটে উপাদান অ্যাড করে এবং খেয়ে বিপদে পড়ে। এ তো মজার কথা। আচ্ছা, এটা তো গেল যদি আগে বাঁচার জন্য, আর যখন নাকি ধরেন চর্বি ধরা পড়লো আপনার কাছে আসলো গ্রেড ওয়ান টু থ্রি বা কিছু একটাতে লিভারের ফ্যাটি লিভার নিয়ে আসলো, তারপরে তার ওষুধপত্র যাই দিবেন দিবেন, তারপরে লাইফ স্টাইলটা কী হবে? লাইফস্টাইলটা হচ্ছে যে এই যে কতগুলো কথা বললাম যে রাতে খাওয়ার মতো গ্যাপ দেওয়া, একদম রিচুয়ালি যে কেউ আধা ঘন্টাকে 5 দিন হাঁটতে পারে, তার খালি লিভারের চর্বি কম থাকবে তা না, কিন্তু হার্টে চর্বি থাকবে না, ব্রেনে থাকবে না, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর, ক্যান্সার, আপনি যেই যেই রুটিনটা বললেন এটা পুরো লাইফস্টাইল, লাইফস্টাইল শরীর পুরো আমাদের মানে সমস্ত অঙ্গ কিন্তু ভালো থাকতে সাহায্য করে।
কিন্তু কঠিন কেন বলছিলাম, এটা আমি একটা অর্জন আর বর্জনের গল্প বলি রোগীদেরকে। অর্জনটা হচ্ছে টাকা পয়সা অর্জন করা কঠিন, মান সম্মান অর্জন করা আরও কঠিন, বিলিয়ে দিতে কয়েক মিনিট লাগবে। এই রমজান মাসে যদি ভালো মতো খাওয়া যায় অর্জন করতে কিন্তু এক মাস লাগবে, বর্জন করতে গেলে কিন্তু বিরাট বিপদ। ওজন অর্জন করার সোজা বর্জন করা খুবই কঠিন, করলে ধরে রাখা আরও কঠিন, আরও কঠিন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার, সেটা কীভাবে ভালো রাখবেন সেটা শুনে নেবেন বাংলাদেশের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নিলের কাছে। দর্শক, ফিরে এলাম আলোচনায়। আজকে বিশ্ব লিভার দিবস উপলক্ষে আমরা আজকে কথা বলছি লিভারের নানা দিক নিয়ে। এবারের বিশ্ব লিভার দিবসের যে থিম, তাতে ফ্যাটি লিভারকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং যেটা বিরতির আগে আমরা আপনারা শুনছিলেন যে লিভার বিশেষজ্ঞ ডক্টর মামুনাল মাহতাব স্বপ্নিল বলছিলেন, গত দুই দশকে লিভারের রোগের ধরনটা পাল্টে গেছে। আগে খুব বেশি শোনা যেত হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাসের কারণে লিভার সিরোসিস বা লিভারের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি ছিল, কিন্তু গত দুই দশকে সেটা বাড়তে বাড়তে ফ্যাটি লিভার এখন হ্যাপাটাইটিস বি কেও ছাড়িয়ে গেছে। তার মানে আপনার লিভারকে সুস্থ রাখতে হলে চর্বি মুক্ত রাখতে হবে, একদম মুক্ত রাখলে হবে না, অন্তত 5% মধ্যে রাখতে হবে। আর বেশি যদি হয় তাহলে আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে, যেটা মামুনাল মাহতাব খুব ছোট্ট করে সহজে বুঝিয়ে দিয়েছিলেন। রাতে খাওয়ার পরে অন্তত 2-3 ঘন্টা গ্যাপ দিয়ে ঘুমাতে যাবেন, সপ্তাহে অন্তত 5 দিন হাঁটবেন এবং অপ্রয়োজনীয় শর্করা খাবেন না, চায়ে চিনি না খেতে পারলে ভালো, মিষ্টি অ্যাভয়েড করতে পারলে ভালো। এবং এই নিয়মগুলো মানলে আপনি শুধু লিভার না, আপনার শরীরের পুরো শরীর, হার্ট, অন্য সব কিছুই ভালো থাকবে। ফিরে আসছে আলোচনা, ডক্টর মামুনাল মাহতাব স্বপ্নিল যেমনটি বলছিলেন যে হ্যাপাটাইটিস বি এবং সি হয়তো মানে ফ্যাটি লিভার ছাড়িয়ে গেছে, কিন্তু সেই ঝুঁকিগুলো তো এখনও আছে। মানে হ্যাপাটাইটিস বি এবং সি এর উপায়টা কি? এটা তো আসলে রক্তে সংক্রমণটা প্রথম হয়, তারপরে গিয়ে লিভারে আক্রান্ত করে বি এবং সি, সেটা একটু কী অবস্থা বাংলাদেশে এখন? বাংলাদেশের অবস্থা হচ্ছে যে আমরা যেটা এখন পর্যন্ত আমাদের যে তথ্যপাত্র আছে যে বাংলাদেশের প্রায় 5% মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, আর প্রায় 0.8% হেপাটাইটিস সি আছে। এভাবে যদি হিসাব করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে প্রায় 80 লক্ষ মানুষ আছে যারা হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ একটা সময় লিভার সিরোসিস, লিভার ক্যান্সার আক্রান্ত হবে। এর মধ্যে যেটা বাড়তি আমাদের উপর সমস্যা হিসেবে দেখা যাচ্ছে আমাদের রোহিঙ্গা শরণার্থীরা, কারণ রোহিঙ্গাদের মধ্যে যেখানে আমার দেশে মাত্র 0.8% মানুষের হেপাটাইটিস সি আছে, আমরা নিজেরা স্টাডি করেছি, অনেক স্টাডি এখন আসছে, রোহিঙ্গাদের মধ্যে 13-15-20% মানুষের সি ভাইরাস আছে সংক্রামক, এবং তারা যেহেতু আমাদের সাথে মিশে যাচ্ছে, এটা কিন্তু বিরাট থ্রেট। মানে কুতুপালং আর বাঁশখালীতে হয়তো যে পরিমাণ সি ভাইরাসের রোগী আছে পুরো ঢাকা শহরে হয়তো থিওরিটিক্যালি সেই পরিমাণ সি ভাইরাসের রোগী খুঁজে পাবেন না, সো ইটস বিগ থ্রেট। তো এখন এর গুরুত্বটা হচ্ছে এই যে সারা বিশ্বে কিন্তু হেপাটাইটিস বি এবং সি, বিশেষ করে বি আমাদের অঞ্চলে, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার প্রধান কারণ। আমি একটু আগে আপনাকে ফ্যাট লিভারের কথা বলছিলাম, কিন্তু এখনও যদি আমি বাই দ্য বুক যাই আমাকে বলতে হবে যে বাংলাদেশে 60-70% লিভার সিরোসিস অর্থাৎ লিভার নষ্ট হয়ে যাওয়া বি এবং লিভার ক্যান্সার বি ভাইরাসের জন্য হচ্ছে। আচ্ছা, এবং যদি আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে তাকান, 3.3, লিভার ডিজিজের জন্য 3টি গোল আছে, হেপাটাইটিস বি নির্মূল করা, হেপাটাইটিস সি নির্মূল করা, লিভার ক্যান্সার নির্মূল করা। অর্থাৎ যদি আপনি যদি বসবাসযোগ্য পৃথিবী চান তাহলে কিন্তু আপনাকে বিএসসি এবং লিভার ক্যান্সার করতেই হবে। কিন্তু মুক্ত করার কথা যদি বলেন যে হেপাটাইটিস বি এবং সি যদি কারো একবার পজিটিভ হয়, মানে বলা হয় যে আবার নেগেটিভ হওয়া, মানে বি কি মানে আবার কি কখন একদম পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব? দুটো দুরকম, বির ক্ষেত্রে আমরা এখন যে অবস্থায় আছি তাতে আমরা দীর্ঘমেয়াদী ওষুধ ব্যবহার করতে বাধ্য হই, হয়তো 15-20 বছর, কারো কারো ক্ষেত্রে সারা জীবন ওষুধ ব্যবহার করলে আমরা মোটামুটি আশা করতে পারি যে যদি রোগী নিয়ম করে ওষুধ খান, দিনে 1টি করে ট্যাবলেট, তাহলে তার লিভারটা খারাপ হবে না। সির ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি, সির ক্ষেত্রে আমরা 12-24 সপ্তাহ ওষুধ দিয়ে কিন্তু সি ভাইরাসকে নির্মূল করতে পারি। কিন্তু একটা বিপদ আছে যে সি ভাইরাসকে নির্মূল করার পরও সেটা আমাদের দেশে যে ধরনের সি ভাইরাস জেনোটাইপ 3 ব্যাক করে, ফলে কারো কারো ক্ষেত্রে ব্যাক করে, ফলে রিট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। তো তারপরও পরিস্থিতি অনেক ভালো, যে অন্তত এখন তো চিকিৎসা আছে, চিকিৎসা যদি কেউ নেয় এবং করে তাহলে সেটা সে সুস্থ থাকার প্রত্যাশা করতে পারে। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের ওষুধ শিল্প যে অবস্থায় আছে
সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা যেটা বলতে পারি যে আমাদের দেশের ওষুধগুলোর দাম অনেক দেশের চেয়েই কম, অনেক কম, ফলে আমাদের মানুষ কিন্তু এখনও তুলনামূলকভাবে ওষুধ দাম হয়তো আমার দেশের প্রেক্ষাপটে বেশি। যেমন ধরেন একটি ওষুধে সি ভাইরাসে এক কোর্স ওষুধ আমার এখানে 80,000-90,000 টাকা, আমেরিকাতে 1,00,000 টাকা। তো ফলে 80,000-90,000 আমাদের দেশের অনেক মানুষের অনেক দাম, তারপর তো আপনি 1,00,000-1,00,000 নিতে পাচ্ছেন। তো ফলে চিকিৎসা অনেকের জন্য অ্যাফোর্ডেবল, লোকে অ্যাফোর্ড করতে পারছেন। গভর্নমেন্টের কিছু ইনসেন্টিভ আছে, সরকার একটি আলাদা অপারেশনাল প্ল্যান আছে, আস্তে আস্তে বড় হচ্ছে সরকার, কিন্তু প্রায় প্রতি বছর প্রায় 1,000 সি ভাইরাসের রোগীকে বিনামূল্যে সি ভাইরাস দেন। তো এই কাজগুলো আর সম্প্রসারিত হচ্ছে। আমাদের যে টিকাদান কর্মসূচি বি ভাইরাসের, সেটা তো একটা অনুকরণীয় এবং তার ফলাফলটা কিন্তু আমরা সি ভাইরাসের তো কোনো টিকা আসেনি, এখন বি ভাইরাসের টিকা আসছে। কিন্তু বি এর টিকার একটা ঝুঁকি ধরেন দেওয়ার পর একটা বুস্টারের ব্যাপার থাকে বোধহয়, দেখেন আমরা আর বলি না, আগে আমরা বলতাম 5 বছর মাথায় বুস্টার নিতে হবে, পরে বলতাম 4 ডোজ দেন 1 বছর মাথায়, আমরা সেখান থেকে সরে এসেছি। এখন আমরা বলি 0-1-6, অর্থাৎ প্রথম 2 মাসে 2টা আর ষষ্ঠ মাসে মাসে 6th month থেকে 3 নম্বর ডোজটা নিয়ে ফেললে লাইফ লং ইমিউনাইজ, মানে বি ভাইরাস শেষ। কিন্তু সি ভাইরাসের এখনও কোনো টিকা নেই এবং টিকা আসার সম্ভাবনা নেই, কারণ কোভিডে যেমন দেখছেন তো টিকাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখন সি হচ্ছে আরএনএ ভাইরাস কোভিডের মতো, আচ্ছা মানে দ্রুত তার ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়, ফলে কোনো একটা টিকা দিয়ে ইয়ে করে। আচ্ছা এমনিতে বাংলাদেশের রোগের কথা যদি বলি, বাংলাদেশে এখন লিভার চিকিৎসার কী অবস্থা, মানে বাংলাদেশে যা আছে তাতে কি আপনি আশ্বস্ত করতে পারবেন দর্শকদের যে আপনার বাংলাদেশের লিভারের সর্বোচ্চ চিকিৎসা সম্ভব? আমি যেটা বলতে পারবো যে আপনি যদি প্রভাস আমিনকে চেনেন এবং তার মতো জ্ঞানী হন যে বাংলাদেশের কোন ডাক্তার কোথা কী করছে, তাহলে আপনার চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। কিন্তু যদি আপনার সেই কানেকশান না থাকে তাহলে আপনি বিপদে আছেন। অর্থাৎ বাংলাদেশের লিভার চিকিৎসা দারুণভাবে এগিয়েছে। এখন আমরা এখানে লিভার ক্যান্সারের জন্য 23 বা 28 মতো আধুনিক চিকিৎসা করি, লিভার ক্যান্সারের টিউমার রিসেকশন হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট আপনার প্লাজমা এক্সচেঞ্জ, লিভার ডায়ালাইসিস, স্টেম সেল সব হচ্ছে, এবং এগুলো কিন্তু কল্পকথা না, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা করছি। কিন্তু আপনি তো জানেন না কোথায় হচ্ছে, আর সারা দেশে তো হচ্ছে না, ফলে পকেট পকেট ডেভেলপমেন্ট হচ্ছে, ইউনিফর্ম ডেভেলপমেন্ট দিতে হবে। আর একটা বড় পিছিয়ে পড়া জায়গা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন, ও কাজটা আমরা এখনও করতে পারছি না। তবে ইদানিং এই ব্যাপারে কিন্তু সরকার নড়ে চড়ে বসছেন, ওই যার উপর সবসময় আমরা তাকিয়ে থাকি, মানে প্রধানমন্ত্রী এবার হাত দিয়েছেন, আমি এবার আশাবাদী হয়ে যাবে, এটাও হয়ে যাবে। কিন্তু আপনি তো বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো চিকিৎসা হয়, এটা তো ধরেন অনেক মানুষই গ্রামের মানুষ হয়তো এসে ছুটে এসে একটা। কিন্তু আমি যদি বেসরকারি পর্যায়ের কথাও বলি, মানে সব মিলিয়ে ব্যয় তারপরে সুযোগ সুবিধা সব মিলিয়ে একটা মানুষ অনেক এই পথ পার দিতে অনেক দিন সময় লেগেছে এবং আরও বহুদূর যেতে হবে লিভার চিকিৎসাকে সবার সামনে নিয়ে আসুন, সবার কাছে সহজলভ্য করার জন্য। এখন আমরা যেটা বলি যে বাংলাদেশের আপনি একজন লিভার বিশেষজ্ঞ যেতে আপনার জেলা শহরে আপনি পাবেন, বড় যাতে 20-30 কিলোমিটার ট্রাভেল করতে হবে, কিন্তু প্রত্যেক সদর হাসপাতালে প্রত্যেক মেডিকেল কলেজে এখনও কিন্তু সেই জিনিসটি নাই। আবার এখানে কিন্তু একটা প্রাপ্তি অপ্রাপ্তির বেদনাও আছে, বেদনা তো হচ্ছে এমন যে আমাদের সাথে কিন্তু প্রায় 40 জনের উপর লিভার বিশেষজ্ঞ বা 50 জনের মতো, তারা কিন্তু তাদের বিশেষ এখানে জায়গায় কাজ করতে পারছেন না, লিভার বিশেষজ্ঞ কিন্তু দায়িত্ব মানে এখনও পোস্ট ক্রিয়েশন হয়নি, সরকার কিন্তু এই মানে অভিযোগ করার জায়গা নেই, কারণ মেডিকেল অফিসার হিসেবে বাবা ছেলে জয়েন করেছে, বাবা ছেলে মেডিকেল রিটায়ারমেন্টে গেছে, এই দিন বাংলাদেশে ছিল ডাক্তারদের জন্য, সেখানে এখন ডাক্তাররা 2-3 বছর 4 বছর প্রমোশন হলে মন খারাপ করে, মানে বিরাট একটা এক্সপ্যানশন হচ্ছে হেলথ সিস্টেমের। কিন্তু ডিমান্ড বেড়েছে, সাপ্লাই নতুন বিশেষজ্ঞ আসছে, তো ফলে আরও হয়তো পদ সৃজনের দরকার ছিল। তো আমরা ওটাই এক্সপেক্ট করবো যে হয়তো সরকার একটু উদার যদি মানে একটু লক্ষ্য যদি দেন, লিভারের আরও আসলে অনেক পদ সৃজনের ব্যাপার আছে, আর একটা দীর্ঘদিনের প্রত্যাশা আছে একটা লিভার ইনস্টিটিউট। এখন যেটি আমাদের অনেকে বলে যে একটা গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট তো আছে, লিভার ইনস্টিটিউট দরকারটা কি? আমি যেটা বলি যে আপনার এই 17-18 কোটি মানুষের দেশে একটা ইনস্টিটিউট কি যথেষ্ট? আমাদের যে এত বড় একটা নিটর আছে ট্রমা অর্থো ইনস্টিটিউট, আমরা কি জায়গায় জায়গায় ট্রমা সেন্টার করছি না? এই যে এত বড় একটা ক্যান্সার ইনস্টিটিউট আছে, মানে প্রথমে কি জেলায় জেলায় একটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, আমরা বিভাগে বিভাগে বিশ্ববিদ্যালয় বানাচ্ছি না? অর্থাৎ একটা গ্যাস্ট্রো লিভার শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার কীভাবে 18 কোটি মানুষের সামাল দেবে, কি দরকার আরও আছে? আচ্ছা আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আপনি একদম প্রেসক্রিপশনের মতো করে যদি বলে দেন যে গ্রামের মানুষদের জন্য, আমি বারবার বলছি যে ধরেন হ্যাপাটাইটিস বি বা সি বা ফ্যাটি লিভার, সতর্ক থাকার জন্য কী ধরনের টেস্ট বা ডাক্তার কাছে কখন যাবে, লোকাল এমবিবিএসের কাছে গিয়ে বা কী পরীক্ষা করে বি ধরা পড়বে, কী পরীক্ষা করে সি, এটা একটু ছোট্ট করে বলে দেন, আমরা অনুষ্ঠান শেষ করবো। যদি একদম জানতে চান যে আমার লিভারের সমস্যা আছে, দুটো পরীক্ষা করবেন, একটা HBSAG পরীক্ষা, একটা বি ভাইরাস আর ফ্যাটি লিভার,
যদি এইচবিএসএজি করেন জেনে যাবেন বি আছে নাকি নেই, যদি আলট্রাসাউন্ড করেন জেনে যাবেন ফ্যাট লিভার আছে নাকি নেই, লিভার খারাপ হয়েছে, লিভার সিরোসিস হয়েছে কি হয়নি, এই দুটো পরীক্ষা করলে আপনি লিভারে বড় রোগ আছে নাকি 99% ক্লিয়ার হয়ে গেলেন। আর ভালো থাকতে হলে কী করতে হবে, সবাইকে টিকা নিতে হবে। আমাদের দেশে টিকা তৈরি হয় 1,000-1,200 টাকা লাগে, এই টাকা খরচ করে টিকা নেওয়া কোনো বিষয় না। 16 বছর বয়সীদের টিকাটা তো হেপাটাইটিস বি বিরের জন্য, আর হচ্ছে যে খাবারের ফ্যাট লিভারের পরামর্শ আমরা আলোচনা করেছি, আর একটা হচ্ছে পানি, পানিবাহিত দুটো ভাইরাস এ আর ই ভাইরাস এদেশের জন্ডিসের প্রধান কারণ, ফুটানো পানি কিংবা টিউবওয়েলের পানি কিংবা মিনারেল পানি, নিরাপদ পানি খাবে, নিরাপদ পানি। তো এই পানিটা যদি নিরাপদ থাকে, যদি একটু আলট্রাসাউন্ড টেস্ট করে বি আর ফ্যাট লিভার জেনে নেই, আর যদি নিয়মগুলো মেনে চলি, তাহলে কিন্তু মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে লিভারের রোগী কমতে বাধ্য, কারণ বাংলাদেশে যে লিভার রোগগুলো আছে সবই প্রতিরোধযোগ্য। কিন্তু আমরা এই নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নাই, দুশ্চিন্তা কারণ বাংলা সমাজ আমাদের কথা শুনবে না, আমাদের চেম্বার জীবনও খালি হবে না। ভালো থাকে প্রিয় দর্শক, যা শুনলেন, আপনি চাইলে কিন্তু আপনার লিভার ডাক্তার মামুনুল মাতব স্বপ্নিলের চেম্বারের সামনে ভিড় করার দরকার নেই, চাইলে আপনি আপনার লিভার ভালো রাখতে পারেন। প্রথম কথা হলো যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকা খুবই সহজলভ্য, অল্প দাম, একটা তিনটা টিকা নিয়ে নিলে আপনি মোটামুটি সারা জীবনের জন্য বি ভাইরাস থেকে মুক্ত। একটা আলট্রাসনোগ্রাম করতে 200-250 টাকা লাগবে গ্রামের যে কোনো হাসপাতালে, মানে মেডিকেলে গেলে সেখানে গিয়ে আপনার ফ্যাটি লিভার আছে কি নেই সেটা জেনে নিতে পারবেন, এবং যদি খুব মাত্রা বেশি হয় তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন। আর যেটা লাইফস্টাইল, খাওয়া দাওয়া, হাঁটা, শর্করা কম খাওয়া, এগুলো যদি আপনি মেনে চলেন আপনার লিভার ভালো থাকবে, লিভার ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। Brought to you by General Pharmaceuticals Limited.